হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গে রয়েছি ভৈরব বন্ধুরা এই মুহূর্তে একটি বিরাট নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশশো পঁচিশটি অর্থাৎ এক হাজার নশো পঁচিশটি শূন্য পদে গ্রুপ সি সহ একাধিক পদে কিন্তু নিয়োগের জন্য এই মুহূর্তে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তোমরা যদি আবেদন করতে চাও কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কি থাকতে হবে আবেদন ফি কী রয়েছে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে কেউ স্কিপ করো না বন্ধুরা প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো ভিডিওটিকে শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে রাখো এমনই বিভিন্ন চাকরির আপডেটগুলো প্রত্যেক দিন পাবার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি নবদয়া বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্ড অটোনোমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জব তো তোমরা যদি রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করতে চাও বন্ধুরা প্রত্যেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে আসার পর এখানে তোমরা রিক্রুটমেন্ট সেকশন পেয়ে যাবে ওকে তো আমি দেখাচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল বিজ্ঞপ্তি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নবদিয়া বিদ্যালয় সমিতি অ্যান অটোনোমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নবোদিয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটি বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শূন্য পদ রয়েছে উনিশশো পঁচিশটি অর্থাৎ এক হাজার নশো পঁচিশটি শূন্য কিন্তু রয়েছে এবং বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যেটি বলা হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ দু হাজার একুশ দু হাজার বাইশ এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর পোস্টের নামগুলি বলে দেওয়া হয়েছে ওকে তো তোমাদেরকে বন্ধুরা জানিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে তোমরা ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে নেক্সট বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছো ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ওকে তো প্রথম পোস্ট এক্ষেত্রে বন্ধুরা যেটি রয়েছে দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রুপ এ পোস্ট এবং পোস্ট কোড রয়েছে ওয়ান এক্ষেত্রে টোটাল শূন্য পদ যেটি রয়েছে পাঁচটি শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পরবর্তী পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন গ্রুপ এ পোস্ট কোড টু এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটি শূন্যপদ রয়েছে পরবর্তী পোস্ট ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি পোস্ট কোড থ্রি এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা মোট বিরাশিটি শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলিও দেখতে পাচ্ছ দিদা হয়েছে নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এক্ষেত্রে বন্ধুরা দশটি শূন্যপদ রয়েছে এবং পোস্ট কোড রয়েছে ফোর নেক্সট পরবর্তী পোস্ট অডিট অ্যাসিস্টেন্ট গ্রুপ সি পোস্ট কোড ফাইভ এবং এক্ষেত্রে মোট এগারোটি শূন্যপদ রয়েছে পরবর্তী পোস্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার গ্রুপ বি পোস্ট কোড জিরো সিক্স এবং এক্ষেত্রে চারটি শূন্যপদ রয়েছে পরবর্তী পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল গ্রুপ সি পোস্ট কোড সেভেন এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে পরবর্তী পোস্ট ইস্টোনাফার গ্রুপ সি পোস্ট কোড এইট এবং এক্ষেত্রে বন্ধুরা বাইশটি শূন্যপদ রয়েছে নেক্সট পোস্ট কম্পিউটার অপারেটর গ্রুপ সি পোস্ট কোড নাইন এক্ষেত্রে চারটি শূন্যপদ রয়েছে নেক্সট পোস্ট ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট কোড টেন এবং এক্ষেত্রে সাতাশিটি শূন্যপদ রয়েছে নেক্সট পোস্ট জুনিয়র সেক্রেটারিট জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট কোড রয়েছে ইলেভেন এক্ষেত্রে আটটি শূন্যপদ রয়েছে পনেরো পরবর্তী পোস্ট যেটি রয়েছে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি জেএনবি কেডার পোস্ট কোড টুয়েলভ এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু শূন্যপদ রয়েছে ছশো বাইশটি কিন্তু শূন্যপদ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে ওকে এবং ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ কিন্তু বলে দেওয়া হয়েছে নেক্সট পোস্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পোস্ট কোড তেরো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট দুশো তিয়াত্তরটি শূন্যপদ রয়েছে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা প্রচুর কিন্তু এক্ষেত্রে পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে পরপর বলে দিচ্ছি ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট কোড ফরটিন একশো বিয়াল্লিশটি শূন্যপদ রয়েছে পরবর্তী পোস্ট মেস হেল্পার গ্রুপ সি এক্ষেত্রে বন্ধুরা ছশো উনত্রিশটি শূন্যপদ রয়েছে এবং পোস্ট কোড রয়েছে ফিফটিন নেক্সট পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি এইচ কিউ আর এস অর আরও কেডার পোস্ট কোড সিক্সটিন এবং এক্ষেত্রে তেইশটি শূন্য রয়েছে ওকে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তোমাদেরকে আমি কিন্তু পরপর জানিয়ে দিলাম এবং শূন্যপদ কী রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিলাম নেক্সট বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে অর্থাৎ কোন পোস্টে তোমাদের কি কোয়ালিফিকেশান থাকতে হবে বয়স কী থাকতে হবে স্যালারি কী রয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে তো এতগুলো পোস্ট সম্পর্কে তোমাদেরকে যদি আমি পরপর বিস্তারিতভাবে বন্ধুরা বলতে যাই ভিডিওটা লেন দেখবে অনেকটাই বড় হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা দেখার ধৈর্যটা কিন্তু কারোরই থাকবে না তাই যে সমস্ত পোস্টের শূন্যপদ বেশি রয়েছে সেই পোস্টগুলো সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি বাকি তোমরা যদি আরও পোস্ট সম্পর্কে জানতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশানটি লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে বাকি পোস্টগুলো সম্পর্কে একটু পড়ে নেবে ওকে তোমাদের প্রথম পোস্ট যেটি রয়েছে ফর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্ট কোড লেভেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং এক্ষেত্রে তোমাদের আপার এজ লিমিট যেটি রয়েছে ফর্টি ফাইভ ইয়ার্স এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি থাকতে হবে সেটি দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্স কি থাকতে হবে ডিজার্ভেল কোয়ালিফিকেশন কি থাকতে হবে সেগুলি দেখতে পাচ্ছ পরপর বলে দেওয়া হয়েছে তো বন্ধুরা পোস্ট কোড টুয়েলভ এই পোস্টে কিন্তু অনেকগুলো শূন্য পদ ছিল তো এই পোস্ট সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট কেডার পোস্ট কোড টুয়েলভ এক্ষেত্রে লেভেল টু অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এজ লিমিট এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা একটু পড়ে নেবে এই কোয়ালিফিকেশান তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বন্ধুরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ওকে এবং নেক্সট পোস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান কম প্লাম্বার পোস্ট কোড ফর্টিন পোস্ট কোড থার্টিন এক্ষেত্রে লেভেল টু অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে টেন্থ ক্লাস পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে তোমাদের এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান বা প্লাম্বিং এই ট্রেডে আইটিআই তোমাদেরকে কিন্তু করে থাকতে হবে এবং সঙ্গে দুই বছরের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এক্ষেত্রে থাকতে হবে তাহলে তোমরা এই ইলেকট্রিশিয়ান কম প্লাম্বার পদের জন্য আবেদন করতে পারবে পরবর্তী পোস্ট বন্ধুরা ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে লেভেল ওয়ান অনুযায়ী স্যালারি দেওয়া হবে বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পাস সঙ্গে ল্যাবরেটরি টেকনিকে তোমাদের ডিপ্লোমা করে থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে ওকে এবং এক্ষেত্রে আরও একটি পোস্ট হয়েছে বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফ ওকে পোস্ট কোড সিক্সটিন এক্ষেত্রে তোমাদেরকে লেভেল ওয়ান অনুযায়ী স্যালারি দেওয়া হবে এজ লিমিট এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ ক্লাস টেন প্রমে রিকগনাইজড বোর্ড অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা কিন্তু টাস্কিং এই পদের জন্য আবেদন করতে পারবে ওকে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছো এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে এস সি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু পাঁচ বছর এবং তিন বছর বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড়ো পেয়ে যাবে ওকে তো বন্ধুরা এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সে হিসেবটি তোমাদেরকে করতে হবে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন করা শেষ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সের হিসেবটি ধরা হবে ওকে নেক্সট বন্ধুরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো বলা হচ্ছে নেম অফ দ্য সিটিস ওকে তো ওই তোমাদের যে সিবিটি এক্সাম হবে ওকে কম্পিউটার বেসড টেস্ট যে তোমাদের হবে এক্ষেত্রে কোথায় কোথায় তোমাদের এক্সাম সেন্টার রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু সিটির নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন রয়েছে দেখতে পাচ্ছ আসানসোল হাওড়া কলকাতা এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা আবেদন করবে তোমাদেরকে প্রথমেই জানিয়েছি অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছ অনলাইন আবেদন করতে হবে তোমাদেরকে নবদিয়া ডট গম ডট ইন অর্থাৎ নবদিয়া বিদ্যালয় সমিতির অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং প্রথমেই বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু অনেকটাই হাই রয়েছে

বারোই জানুয়ারি দু তারিখ থেকে এটি রেজিস্ট্রেশন অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে দশই ফেব্রুয়ারি দু তারিখ যারা যারা আবেদন করতে চাও বন্ধুরা এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এবং এক্ষেত্রে তোমাদের যে সিবিটি এক্সাম হবে তো সেটির একটি টেন্টেটিভ ডেট দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে নয়ই মার্চ দু তারিখ টু এগারোই মার্চ দু তারিখ ওকে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি